মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া, বাউল গানের চ্যানেল। আজ কেন যেন মন বিচলিত হয়ে উঠছে জানি না। ভগবান তুমি আমাদের সহায় থেকো, ঠাকুর তুমি আমাদের সহায় থেকো। শনিকা শনিকা, আপনাকে বিদায় দিয়ে এই বারোটি বছর আমি কি করে একা গৃহে থাকবো স্বামী? ও গো শরেখা, আমরা যে সদাগর, দায়িত্ব বাণিজ্য করাই যে আমাদের কাজ। আমি এখন এই মুহূর্তে কার ভেতরে চলে যাব? সেই কর্ণধর মা দিদির কাছে। তুমি আমার ছয়টি সন্তানকে সুন্দর ভাবে সাজিয়ে আমার সন্তানকে আমার হাতে তুলে দেবে স্বামী? আমি যে পারবো না স্বামী। হ্যাঁ বল। আমার ছয়টি সন্তান এবং আপনাকে বিদায় দিয়ে আমি অভাগে কি করে গৃহে থাকবো স্বামী? দুঃখ করো না শরেখা, আমরা যে সদাগর, বাণিজ্য করাই যে আমাদের কাজ, তাইতে বাণিজ্যে আমাকে যেতেই হবে। ও গো শরেখা, আমি যে চলে যাচ্ছি ওই কর্ণধর মাদিদের কাছে স্বামী। হ্যাঁ শরেখা, ও গো শরেখা, তুমি আমার সন্তানকে সুন্দর ভাবে সাজিয়ে রেখো। বাণিজ্যে গেলে যদি মঙ্গল হয় তবে আমি তাই করব। ঠিক আছে, আমার সন্তানদেরকে আমার নিজ হাতে আমি সাজিয়ে দেব। হ্যাঁ শরেখা, সাজিয়ে দেব। চলে আসো শরেখা। দাদা, এ যে আইটা কি ডাক্তার কে? এই সারা দিন বয়া বয়া খাইলে চলবো? এই যে আমি খালি সারে যাই না উঠি। সারে গাই না উঠস কে তুই? এবার তোমার না আবার গরম আইলে বারা করাই দেওয়া। এই তো নানা বুঝছে নানা। ও তা ডাক্তার ছুটে ডাক্তার সি, ওই তোমার বছর গোল বাঁচতে না আমি হলাম উদানি নগরের চাঁদ ছদাগর। নমস্কার নমস্কার নমস্কার। ওগো কর্ণধর মাঝি, বলুন হুজুর, আমি মহা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। বলুন আপনার কি বিপদ? আমি আমার ছয়টি সন্তানকে সাথে নিয়ে বারো বৎসরের জন্য বাণিজ্যে চলে যাব। তোমরা কি পারবে? কালীধন সাগরে আছে আমার চোদ্দ ডিঙ্গা মধুগর, সেখান হতে তুলে এনে সুন্দর ভাবে মেরামত করে সাজিয়ে দিতে পারবো? পারবো না কে? আমি কামি তুললে মঙ্গল ভরাই চঙ্গ ভরাই নানান কিছু গড় দরজা দে। ওগো কর্ণধর, বলুন হুজুর, তাহলে সেই চোদ্দ ডিঙ্গা মধুগর কালীধর সাগর হতে তুলে নেই সুন্দর ভাবে মেরামত করে সুন্দর ভাবে গাব কাহিনী দিয়ে সাজিয়ে দিতে হবে। আর আর আরেকটি কথা মনে রেখো, পারবো কিন্তু কিন্তু মানে কিন্তু বুঝুন না। না আমি বুঝতে পারিনি, খুলে বলো মানে? ও টাকা না না, ও টাকা 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 দুই লক্ষ। কত? দুই লক্ষ না, তাহলে তিন লক্ষ। এই যে কথায় কথায় খালি কমাইতেছে, আগে কইলে দুই লক্ষ, তিন লক্ষ, চার লক্ষ, পাঁচ লক্ষ, একবারে শেষ নাই, কমাইয়া শেষ দিচ্ছে। কম হয়েছে? হ্যাঁ। তাহলে তোমরাই খুলে বলো তোমাদেরকে কত টাকা দিতে হবে, বলো বলো। বেশি করে বেশি করে। ও না না, ও তুমি বুড়া মানো, তুমি চাও বেশি করে। না তুমি তো চাও, তুমি তো চাও, আমারে বেশি করে দিবেন। হ্যাঁ বলো কত দিতে হবে। পার্সিকা পার্সিকা দেখতে দিবেন। তুই তো অনেক হিসাব জানিস, তাহলে কি তুই লেখাপড়া করেছিস? লেখাপড়া নয় মেট্রিক,
তাই নাকি? মেট্রিক দিতাম, তাই নাকি? এত সুন্দর লেখাপড়া করেছি, ঠিক আছে, এজন্যই তোদের হিসাবে তো করা। তবে একটি কথা মনে রাখিস, বলো, যদি পানি হয় দশ তালা আর যদি পানি হয় এগারো তালা, নৌকা তেমন বারো তালা, আর যদি পানি হয় বারো তালা, নৌকা তেমন তেরো তালা, আর যদি পানি হয় তেরো তালা, নৌকা তেমন চোদ্দ তালা। ঠিক কথাই বলেছিস ওগো কর্ণধর্মাজি। তোমরা অতি তাড়াতাড়ি ওই কালীধর সাগর হতে আমার চোদ্দ ডিঙ্গা মধুঘর তুলে নিয়ে সুন্দর ভাবে মেরামত করে সাজিয়ে দেবে, আর আমি চলে যাচ্ছি উল্টার দিকে আমার রাজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার আদেশ আমার দান শেষ। আমি দেখতে পাচ্ছি ওগো কর্ণধর্মাজি, বলুন হুজুর। আমি মনে মনে স্থির করেছি আমার ছয়টি সন্তানকে সাথে নিয়ে বারো বৎসরের জন্য বাণিজ্যে চলে যাব। তোমরা কি আমার সাথে যাবে? আমি যাব না। তাহলে কি তোমরা আমার সাথে যাবে? এখন এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবে তোমাদের বাড়িতে, বাড়ি হতে বিদায় নিয়ে চলে আসবে কালীধর সাগরে। উক্কা বুন্দা লই আহি, লাচিন উক্কা বুন্দা লই আহি। শনিকা, ও গো শনিকা, স্বামী শনিকা, 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 বলুন স্বামী। তাহলে আমার সন্তানকে আমার হাতে তুলে দাও, আমি আমার ছয়টি সন্তানকে সাথে নিয়ে বারো বৎসরের জন্য বাণিজ্যে রওনা হয়ে যাব। বেশ স্বামী, বলো। আজ আমার ছয়টি সন্তান আপনার হাতে তুলে দিচ্ছি স্বামী, দেখবেন ওদের যেন কোনো বিপদ না হয়, ওরা যেন আপনার কাছ থেকে দূরে কোথাও হারিয়ে না যায়। ওদেরকে বিদায় দিতে আজ আমার বুক ভেঙে যাচ্ছে স্বামী, তবু হাসি মুখে বিদায় করে দাও, ওরা যেন তোমার আশীর্বাদে তোমার সন্তান তোমার মুখে ফিরে আসতে পারে। বিশ্ববিধাতা আমার ভাগ্যে কি লিখেছে, তাই তো আজ
ছয়টি সন্তানকে বিদায় দিয়ে একা একা এই গৃহে থাকতে হবে। তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না সরেকার, তুমি কাঁদলে আমার যার বাড়িতে যাওয়া হবে না। তাই তো তুমি ওদেরকে হাসি মুখে বিদায় করে দাও, ওরা যেন তোমার আশীর্বাদে তোমার সন্তান তোমার হাসি রাখতে পারে। আমার বুকের মানিকদেরকে বিদায় দিয়ে আমাকে হাসতে বলছেন সরেকার, পারছি না আমি আমার সন্তানকে হাসি মুখে বিদায় করে দাও। আমার মানিক দল এসো, আজ তোমাদের ছয়টি ভাই তোমাদেরকে তোমার পিতার হাতে তুলে দিচ্ছি। দেখো তোমার পিতাকে ছেড়ে তোমরা কোথাও যেন যেও না মানি, তাহলে আজ আমি তোদেরকে আশীর্বাদ করে দিচ্ছি, ওই ভগবান যেন আমার কাছে তোদেরকে ভালোভাবে পৌঁছে দেয়। সন্তান যেন তোমার মুখে ফিরে আসতে পারে। বাবা তোদের চোখে জলে পদ যে পিছল হয়ে যায়, তোদের চোখে জলে পদ যে আমার পিছল হয়ে যায়, খোকারে নয়ন ভরে, তোদের ডাকছো নিয়া
সবাইকে বিদায় দিয়ে আমাকে যে একাই থাকতে হবে ভগবান, তবু তুমি ওদেরকে সুখে রেখো, ওদেরকে ভালো রেখো, আমার সন্তান আমার স্বামী আবার যেন এই প্রাসাদে ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে। হ্যালো 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 আমরা তো এখন অনেক দূর এসে পড়েছি, তাই তো রাত্রি অনেক হয়েছে, আমাদের একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তাই একটু বিস্টার্ব করি। ওরে বাবা রে, এত বড় নদী তো আমার জীবনে দেহি নাই কা গো। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে খালা, ওরে বু, তুমি আমার কান্দার নগে নগে কান্দ গো। ওরে বাবা বাবা গো, তোমার কান্দা দেইখা আমার খালি চিকার আহে রে। ওরে মা, ওরে খালা, বাবা তুমি বু, বাবা তুমি বুঝো নাই কা গো, আমার নাতিনের পশো পেতা মুছে গো। ওরে বাবা বাবা গো, আমারও তো এক বছর পশো বেদনা হয়েছিল গো, কত নাক তেঁতুল ধুয়ে তেঁতুল গুলা চেনি গুলা পানি খাইছি, খালি উঠকে উঠকে আছি। বাবা তুমি বুঝো নাই, আমার নাতিনের বাচ্চা পেটে রইছে গো। ওরে বাবা বাবা গো, এক বছর আমারও তো বাচ্চা পেটে আসাল গো। ওরে মা, ওরে বাবা, ওরে বু, ওরে খালা। বাবা তুমি আমার কথা বুঝো নাই গো, আমার নাতিনের বাচ্চা বেড়ে গো বাবা। ও বাচ্চা বেড়ে, হ্যাঁ এক কাম করো। কি গো বাবা? এই ছিটাল বাজারে কি সুমেল আছে? আছে তো। ওই ছিটাল বাজারে সুমেলে নিয়ে গেসেং করে ফাইরা লাও গা, সিজার করা লাগবে না বাবা। তুমি বুঝো নাই গো বাবা, কে এই নিদানের সময় আমার নাতিনের কাছে যাইব মুগো। ওরে মা, ওরে বু,
ও বাবা তুমি কিছুই তো বুঝা নাই কাগো, ও বাবা ও আমার নাতিনের বাচ্চা বেড়ে, ও বাচ্চা বেড়ে আমার একটু ভরে পার করে দাও, আমি নাতিনের একটু বমু চালু করে বাবা আমার একটু পার করে দাও বাবা। ও মহারাজ বলো আমি তো একদিন মায়ের গর্ভে ধারণ করেছিলাম, যেদিন আমার মা প্রসব বেদনায় মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতো, আর যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে সেই মা জানি এই কি যন্ত্রণা। তাহলে কি আপনি অনুমতি দিলেন বুড়ির লোকে তুলমু? হ্যাঁ মাজি, তুমি বুড়িকে পার হতে পার করে এই বুড়ি। হ্যাঁ বাবা, তুমি মহিলা না বেটি? আমি বুড়া মানু, বুড়া মানু, বুড়া মানু, বিয়ে শাদী হইছে। হ্যাঁ বিয়ে না হলে নাতি পাইলাম কোনো? ও তাও তো কথার কথা, অহংকার যুগে চার পাঁচটা ফুলান হয়ে থাকা বিয়ে শাদী হয় না বাবা। আমার একটু পারে পার করে দাও, আমার একটু তাই না তুলো বাবা। আর তাই না তুলমু? চিকন বুদ্ধি দেই কি গো, এনো তো মানুষ নাই, কয়টা মানুষ আছে? তুমি কাপড় আঙ্গায় পার হয়ে যাও, কেউ দেখবো না বাবা। তুমি নাড়িটা ধরো, আমি চোখ দুটো একটু ধুয়ে নই। এই যে চোখ দুবার তাই এক কল, আবার হিসি দিও না। তুমি কেন এসেছো? তুমি এখান হতে চলে যাও। কেন এসেছি? হ্যাঁ শোনো ছোট চাঁদ সদাগর, তোমার ছয়টি সন্তানকে কি তুমি বাঁচাতে চাও? অবশ্যই আমার সন্তানকে আমি বাঁচাতে চাই। তাহলে যেই মুহূর্তে আমাকে একটা পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি এখান হতে চলে যাও, তুমি চলে যাও এখান হতে। তাহলে তুমি পুজো দেবে না? না। তাহলে এবার দেখো পদ্মা দেবীর খেলা। ওরে পবন পবনে আমি তোমার ছয়টি সন্তানকে দংশন করে দিলাম, শুধু তোমাকে বাঁচিয়ে রাখলাম। কেন বাঁচিয়ে রেখেছি জানো? তুমি ওই হাত দিয়ে আমাকে একটু পুজো দিবে, এই জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি। এবার দেখো, এখন থেকে শুরু হলো পদ্মা দেবীর খেলা। এখন থেকে দেখতে পারবে এই পদ্মা কি জিনিস। আমি হয়েছি মনুষা দেবী, আমি হয়েছি দেবের দেবী, অষ্টকোটি নাগের দেবী, কাল্লাগিনীর দেবী। এখন থেকে শুরু হলো পদ্মা দেবীর খেলা। তুমি শুধু কাঁদবে, আর এই পদ্মা দূর থেকে দাঁড়িয়ে খিল 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 করে হাসবে।
ওই তো
একটি কুঠির দেখা যাচ্ছে। আমি আজকে রাতটুকু ওই বাড়িতে করছি, ওষার কাছে আগামীকাল সূর্যোদয় হলে আমি আমার সরকার কাছে ফিরে যাব। সম্মানিত শরীর সেউজানী নগরের চাঁদি সদাগর, তাহলে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নেই। আমি যাবো সেই উজানী নগর, সেই চাঁদি সদাগরের বাড়িতে, আর সেই চাঁদি সদাগরকে আমারই সঙ্গে তবু বাড়িতে কে আছেন? কে? আমি হলাম এক বিন্দেছি, মহা বিপদে পড়ে আমি আপনার বাড়িতে এসেছি। এমন কি বিপদে পড়েছ যে তুমি আমার বাড়িতে আসতে হয়? আমি আমার ছয়টি সন্তানকে সাথে নিই 12 বছরের জন্য বাড়িতে রওনা হয়েছিলাম। আমি ওই কালীধর সাগরে আমার 6টি সন্তানকে হারিয়ে আমি এক পিতাহারা পাগল হয়ে গেছি। ওগো ওগো ভাই, দয়া করে আমাকে হ্যালো হ্যালো আশ্রয় আমি তোমাকে দেব। হ্যাঁ, পূর্বে আমি অনেক লোককে আশ্রয় দিয়েছি, তাহলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমার বাড়িতে চুরি করে রাজপ্রাসাদ ত্যাগ করেছে। আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি। হ্যালো 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 আমি আপনাকে আপনার কাছে আমি কিছুই চুরি করব না। দয়া করে আপনি আমাকে একটু আশ্রয় দেন। আশ্রয় তো বড় মহা বিপদ। ঠিক আছে, তুমি একটি কাজ করো, আজকে রাত্রের জন্য আমার তুমি অতিথিশালায় থাকবে, আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে। ঠিক আছে, আমি অনেক ক্লান্ত হয়েছি, এটাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। আগামীকাল সূর্যোদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে যাব। হে বাবা, ও ভগবান, আমি যে অনেক ক্লান্ত হয়েছি, আমাকে একটু বিশ্রামের প্রয়োজন। আহ ও ভগবান, হ্যালো হ্যালো ও হয়তো তার সদাগর রাখাল রাজার পুরীতে আশ্রয় নিয়েছে। তুমি রাখাল রাজার পুরীতে সুখের নিজ জাগিয়েছ, কল্লো সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাবে। না না, তা কখনো হতে পারে না, কারণ তুমি গর্বে ডালে ডালে আর এই পদ্মার দেবী গর্বে পাথাই পাথাই। তুমি যখন সকালবেলা আগামীকাল সকালবেলায় তুমি যখন সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে রাখাল রাজার পুরী থেকে বিদায় নিবে, রাখাল রাজা তোমাকে চাবুকের পর চাবুক মারবে, আর এই পদ্মা দেবী দূর থেকে দাঁড়িয়ে খিলখিল করে হাসবে। সেই ব্যবস্থা আমি করে এসেছি, কারণ এটা হলো রাখাল রাজার রানীর গলার মুক্তোর মালা। এই মুক্তোর মালা চুরির এখন আমি চলে যাব তোমার বাড়িতে, তোমার বাড়িতে যে তোমার সুপুরীর বাগান আমি ধ্বংস করে দেব, তোমার রামতলা গাছের বাগান আমি ধ্বংস করে দেব, তোমার পরিবারকে বানিয়ে দেব পথের ভিখারি, তোমার অহংকার দিয়ে তুমি খাবে ভিক্ষা করে। হয়তো হয়তো সূর্যোদয়ের সময় হয়ে গেছে, তাহলে আমি কি বিন্দেশিকে ডাকবো? না না না, স্বামী স্বামী একই বেগম, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে স্বামী। এই সর্বনাশ হয়েছে, আপনি যে আমাকে একটি মুক্তোর মালা দিয়ে কিনে দিয়েছিলেন, সে মালাটা খুঁজে পাচ্ছি না, সেটা মনে হয় হারিয়ে গেছে। হারিয়ে গেছে স্বামী, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আবারও সেই কথা, আবারও সেই চুরি। বলো বেগম, তুমি কি রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখেছ যে কোথাও সেটা আছে কিনা? হ্যাঁ স্বামী, আমার সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও সেই হারটা পাচ্ছি না। আপনি বরং ওই যে পরদেশিকে জায়গা দিয়েছেন তাকে একবার চেক করে দেখেন। ঠিক আছে বেগম, তাহলে তুমি অন্দর মহলে চলে যাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি।
বিন্দাসি আরে ও বিন্দাসি, ও ভগবান, তাহলে কি সূর্য উদয় হয়েছে? হ্যাঁ, সূর্যোদয়ের সময় হয়ে গেছে। নিশি প্রভাত, সূর্য ঘন লাল হয়ে উঠেছে। লাল হয়ে উঠেছে? হ্যাঁ, তাহলে যে আমাকে এখন বিদায় হতে হবে। ওগো ভাই, আমি এখন চলে যাবো। দাঁড়াও। কেন ভাই? আমার বাড়িতে তো চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়ে গেছে। আপনি কি বলছো? আমি নিদ্রা গিয়েছিলাম, আমি ওই ভগবানের নামে দীপ্তি করে বলছি, আমি কিছু বলতে পারবো না ভাই। আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। দাঁড়াও, তুমি যদি চুরি না করে থাকো তোমাকে আমি সম্মানের দরবার থেকে বিদায় করবো। হ্যাঁ ভাই, আমি আমি অনেক ক্লান্ত, তাই তো আমি আমার আমার কুটিরে ফিরে যাবো। আপনি দয়া করে আমাকে বিদায় করে দেন। ঠিক আছে, তুমি যাওয়ার পূর্বে আমি তোমাকে দেখে নিতে চাই তুমি চুরি করেছো কিনা। ঠিক আছে, সেই তো আমি দাঁড়িয়েছি, আপনি আমাকে চেক করে দেখুন। বল শয়তান, চুরি করেছিস? না। বল না, বল। ভারী
তুমি কি সাধু সদাগর? না,